মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টেনের হবি বিমানবন্দরে বজ্রপাতের আঘাতে বিমানের উপর ভেঙে পড়েছে একটি ভবনের একাংশ। এতে দেশটির বেসরকারি কোম্পানির জেট লিংসের একটি বিমানের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হোস্টেন পুলিশ বলছে, রাতে প্রচণ্ড বাতাস ও বজ্রপাতে হবি বিমানবন্দরের কাছের বিমান নোঙর করে রাখার একটি ভবন বিমানের সামনের অংশে ধসে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত বিমানের ভেতর কেউ আটকা পড়েনি। পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ল্যারি ক্রোসন বলেন, মঙ্গলবার মধ্যরাতের দিকে পুলিশের কাছে একটি টেলিফোন কল আসে। জেটলিংসের বিমান নোঙর করে রাখার হ্যাঙ্গার বজ্রপাতের সময় বিমানের ওপর ভেঙে পড়েছে বলে জানানো হয়। স্ক্যান্ডস স্ট্রিটের পশ্চিম মনরো সড়কের কাছে এ ঘটনা ঘটে। তিনি বলেন, হ্যাঙ্গার ভেঙে পড়ার সময় এর নিচে তিন থেকে চারটি বিমান নোঙর করা ছিল। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত বিমানের ভেতরে লোকজন আটকা পড়েছে বলে খবর পাওয়া গেলেও নিরাপত্তা কর্মকর্তারা জানান ভেতরে কেউ নেই।